গেছিলাম মর্তলোকে, নয়নে ভরে দেখলাম তাকে গো। স্বামীর হাত থেকে স্বামীকে ফিরিয়ে আনতে পারবে, তাও পারবে। স্বামীর কোলে মাথা রেখে মারা যেতে পারবে, তাও পারবে। দেরি করলেন না, সামনে দাঁড়িয়ে আছেন তাস্তি মগজ চোখের সামনে, চোখের মাথা খেয়ে পরপর চারবার প্রণাম করলো। এবার আপনারা বলুন মা, ওই যে একটা গান বেরিয়েছে, আমি তারে চোখে দেখিনি, গল্প শুনে অল্প অল্প ভালোবেসেছি। চোখে দেখলো না, শুধু গল্প শুনে যদি চারবার প্রণাম করে, আপনার স্বামী কোনো মেয়ের নাম শুনে যদি প্রণাম করে, মাগো দেখলে কি কাজ হবে বুঝতে পারছি। নারদ 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 জননী জননী, আবার বলে জননী, এমন একটা সংবাদ দিলে আমাদের পুরোটা পরপর চারবার প্রণাম করলো। বেরো বেরো বেরো, কাঁটাতারের বেড়া দূর হয়ে যায়। সবে একটা ঘরে ঝগড়া বাঁধালো, যারা সতী নারী হবে মা তারা স্বামীর সঙ্গে চট করে ঝগড়া করবে না। একটা ঘরে ঝগড়া বাঁধালো, আর একটা ঘরে যাবি, যাবো কোথায়? চল না বাবা কৈলাস, দেবী দুর্গা বড় করে ঘন্টা দিয়ে স্বামীর পদসেবা করছে। মায়েরা কিছু মনে করবেন না, দেবী দুর্গা স্বামী বাবা মদে মাতাল যাঁতাল, নেশা ভাঙ করে, গাঁজাগুলি খায়, শুধু খায় না মা, কিনে খায় না, তৈরি করে খায়। তার বউয়ের মাথায় ঘোমটা আছে, আপনাদের কি অবস্থা হয়েছে? এবার আপনারা বলুন মা, কেন ঘোমটা দিচ্ছেন না, কি কারণটা আছে? আমি বলি আপনাদের, ভালো করে শুনুন। দেবী দুর্গা আদ্যা শক্তি মহামায়া, জগৎধাত্রী জগৎ জননী, অসুর নিধনকারিণী দেবী দুর্গা, তিনি আস্তে ভক্তমণ্ডলী হাজার হাজার ওষুধের হরিবল করে দিয়েছে। ভক্তমণ্ডলী তার এত ক্ষমতা, সে যদি তার স্বামীর সামনে ঘোমটা দিতে পারে, আপনারা পারেন না কেন? বলতে বলতে দুটো বউ ঘোমটা দিচ্ছে, ভক্তমণ্ডলী ঘোমটাটা দিয়ে বসে আছে। সেই সময় নারদ এসে গেছে, তুই কে রে? আমি নারদ, ওরে মরতেলি কেন? মামার চরণ দর্শন করে চলে যাব। শোন, তোর মামা বলে বলে বসেছেন, যতক্ষণ হরিনাম করবো ডেকো না ডেকো না ডেকো না, তাই ডাকা নিষেধ। ও মামি মা, বল ও মামি মা, এই মামার না কিভাবে ধ্যান ভাঙাতে হয় আর জানা আছে, তুই পারবি? পারবো। নারদ বললে পারবো কেন? নারদ জানতো হোমিওপ্যাথি ওষুধ, যাতে বাড়ে তাতে কমে। আমার মামা হরিনাম করে, আর মামা পাগলা মামা জানে হরিনাম বললে যা হয়, হরিনাম শুনলে তাই হয়। আর আমি যদি এখানে নেচে নেচে হরিনাম করি, মামা তখন হরিনাম বন্ধ করে আমার হরিনাম শুনবে, আর সেই সময় লাগানে ভাগানে ভাগনা লাগিয়ে যাব। পারবি? পারবো। তোর মামার ধ্যান ভাঙাতে পারবি? পারবো। তবে পর শিবলোকে পঞ্চমুখে জপে কৃষ্ণ নাম, জপে রাম নাম, 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 জপে কৃষ্ণ না
ভুঁড়িটা, ভুঁড়িকে অনেকে ঢিবি বলে, বাবার ঢিবিটা নড়ে উঠলো, কে যেন হরিনাম করলি, ও মামা আই আইটাকে, আমি তোমাদের লাগানে ভাগানে ভাগনা, নিশ্চয় তোর মামিমার সঙ্গে আমার ঝগড়া বাঁধাতে এসেছিস, না গো মামিমা আমি মর্তধামে গিয়েছিলাম, ঠিক করে বল, হাম বসন্তে কেউ মারা গেছে, মারা যায়নি, কোন মহামারী হয়ে কেউ মারা গেছে, না না, ঠিক করে বল, আমার মাথায় জল ঢালতে গিয়ে কেউ মারা গেছে, কেউ মারা যায়নি, লক্ষ্য রাখুন, 33 কোটি দেবতার মধ্যে ওই একজন দেবতা আছেন, সবসময় আমাদের খোঁজ খবর রাখেন, আবার ঠিক করে বলুন, কদিন পরে তো আপনারা নীলের বাতি জ্বালবেন, বাবার মাথায় জল ঢালবেন, কোনদিন শুনেছেন বাবার মাথায় জল ঢালছে, ভোলে বাবা, এই জল ঢালতে ঢালতে আজ পর্যন্ত কেউ মারা গেছে না? আপনাদের দক্ষিণে মা আমি বিশেষ করে সাগরের দিকে দেখেছি, নামখানার দিকে দেখেছি, তিনতলার ওপর থেকে ঝাঁপ দিচ্ছে, নিচে একটা চকচকে বটি, বাবার নাম বলে ঝাঁপ দিচ্ছে, কারো কাটছে না, কেন? বাবার আশীর্বাদ দেওয়া আছে। তাহলে বল কি দেখে এসেছিস মামা? গিয়েছিলাম মর্তলোকে, নয়ন ভরে দেখলাম তাকে, গিয়েছিলাম মর্তলোকে, নয়ন ভরে দেখলাম তাকে, ঠিক করে বলো, সতী অনুসার স্বামী সেবা করতে পারে, পারে, স্বামী পূজো করতে পারে, তাও পারে, নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারবে, তাও পারবে, ঠিক করে বলো, জমের হাত থেকে স্বামীকে ফিরিয়ে আনতে পারবে, তাও পারবে, ঠিক করে বলো, প্রয়োজনে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে স্বামীকে দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা করতে পারবে, তাও পারবে, পিতা ব্রহ্মা যেমন চারবার প্রণাম করেছিলেন, বাবা মহাদেব দেখতে পাচ্ছে কার্তিকের মা ঘন্টা দিয়ে বসে আছে, এই সুযোগ বলে গো মা পুরোটা চোখের মাথা খেয়ে পরপর 5 প্রণাম করেছি, আপনাদের বলছিলাম না আজকাল আপনারা মোটে ঘন্টা দিচ্ছেন না, এই দেখুন ঘন্টা দেওয়ার কি ফল, দেবী দুর্গা ঘন্টার ভিতর থেকে দেখতে পেয়েছে, কেন? এই যে আপনাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, কাল থেকে যদি বলে ছেলেদের ঘন্টা দেওয়া চলবে গো মা, কেউ দিক আর নাই দিক আমি দেখবো, আমি দেবো, কেন? এই দেখুন এই যে আমি ঘন্টা দিলাম, আমি আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছি, আপনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন? তাহলে বিনা টিকিটে আমি দেখবো সে দেখতে পাবে না, দেবী দুর্গা সেই কাজটা করেছেন, পরিষ্কার দেখতে পাচ্ছেন কার্তিকের বাবা পরপর 5 প্রণাম করছেন, আগা কার্তিকের বাবা কি হয়েছে বলো দেবী, তুমি কাকে প্রণাম করলে গা? নারদ, 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 তোমার মামিমা আমরাটির মতো চোখ বার করেছে, আমায় বাঁচাও, নারদ নাকি বাঁচাবে, সে কাটা খায় নুনের ছিটে দিতে এসেছে, তাকে বলছে বাঁচাও, বলো বলো তুমি কাকে প্রণাম করেছো? শান্তাও দেবী, আমি যাকে প্রণাম করেছি সে আমার গোবিন্দের চরণ, চোখ তোমার গোবিন্দকে প্রণাম করো, সে তো একবার আমি ঘন্টার ভেতর থেকে দেখতে পেয়েছি পরপর 5, বলো বলো তুমি কাকে প্রণাম করেছো? নারদ, নারদ, কি হয়েছে মামা? তুমি বললে সতী অনুসর কথা, তোমার কথা শুনে আমি পরপর 5 প্রণাম করলাম, আর তোমার মামিমার চোখগুলো কিভাবে বার করেছে, আমায় চেপে ধরেছে, বাঁচাও মা গো, নারদ নাকি বাঁচাবে, সে কাটা গায়ে নুনের ছিটে দিতে এসেছে, তাকে বলে বাঁচাও, আমেরিকা নাকি ভারতকে সাহায্য করবে, আপনাদের প্রশ্ন হতে পারে আমেরিকা ভারতকে নাই বা সাহায্য করুক, পাকিস্তানকে তো করে, হ্যাঁ, কিরকম করে, যে অস্ত্রগুলো জং ধরে গেছে, ফোঁতা হয়ে গেছে, আর চালানো যাবে না, এই লে তোরা লিয়ে লে, ওরা লিয়ে নেয়, যতবার যুদ্ধ হয় ততবার কিন্তু হেরে যায়, তাই আমেরিকার যেমন মাগো দাদাগিরি করা ব্যামো, আপনাদের নারদের দাদাগিরি করা ব্যামো, হয়েছে একদিন মরবো, একদিন বলে মরবো, কি বলবি খুলে বল, বলি মামা বলো, বলি মামা বললাম, মহাশতী অনুসুয়া করিয়া দুরুষ করিয়া তর কর মামা তোমার জীবন তোমার হো জীবন
ছুটে পড়ে পালিয়ে যাচ্ছে, পালিয়ে চল পালিয়ে চল পালিয়ে চল পালিয়ে চল পালিয়ে চল পালিয়ে চল, পালিয়ে গেল। নারদ তো পালিয়ে গেল, ভক্ত ভগবান আমরা মঙ্গল করব, নারদ তো পালিয়ে গেলেন, কিন্তু ভক্তমণ্ডলী দেবী দুর্গা চেপে ধরেছেন। বলো বলো তুমি কাকে প্রণাম করেছো? শান্ত দেবী, আমি যাকে প্রণাম করেছি সে সতী অনুসূয়া। কি বললে? সতী অনুসূয়া। আবার বলো, সতী অনুসূয়া। এত সহজ আমি মেনে নেব না। আমি আদ্যা শক্তি মহামায়া, আমি জগৎ ধাত্রী জগৎ জননী, আমি অসন্নিধানকারিণী দেবী দুর্গা। স্বামী আমার চোখের সামনে পরপর পাঁচবার প্রণাম করবে, এত সহজে মেনে নেব না। প্রয়োজনে তার ঘরে আগুন লাগাবো, তার কাঁচা মাথা চিবিয়ে খাবো, তার স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, আমি ছারকার করে দেবো। মহামায়ার অন্তরে চলিয়া উঠিল, মহামায়ার অন্তরে চলিয়া উঠিল, মহামায়ার অন্তরে চলিয়া উঠিল। তার ঘরে যাব, তার ঘরে আগুন লাগাবো, তার স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, ঘর দোর সংসার জ্বালিয়ে ছারকার করে দেবো। ভক্তমণ্ডলী মায়েরা দুটো ঘরে আয়ে ঝগড়া বাঁধিয়ে দিল, আর একটা ঘর বাকি আছে, সেটা ভগবানের ঘর। এবার নারদ চলে এলেন নারায়ণ লক্ষ্মীর কাছে। নারায়ণ নারায়ণ, কেন এসেছো? আমি দেখে এলাম একটা সতী নারী স্বামী সেবা করতে পারে, স্বামী পুজো করতে পারে, নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারবে, তাও পারবে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের পিতা ব্রহ্মা যেমন চারবার প্রণাম করেছিলেন সতী অনুসূয়ার কথা শুনে, আপনাদের ভোলানাথ মহেশ্বর পাঁচবার প্রণাম করেছিলেন আর ভগবান থাকতে পারলেন না, লক্ষ্মী তার সামনে বসে আছেন, লক্ষ্মীর সামনে ভগবান নারায়ণ প্রণাম করলেন। লক্ষ্মী মনে মনে করছে তাদের স্বামীরা মাতাল জাতাল লম্বা আসতে নেশা ভাঙ করে, কিন্তু আমার স্বামীকে সবাই প্রণাম করে, সে পর্যন্ত প্রণাম করলো। তবে লক্ষ্মী মাগো কান্নাকাটি শুরু করলেন, কাউকে কিছু বললেন না। ওদিকে দেবী দুর্গা একটা সভা ডেকেছেন, সেই সভার আলোচ্য বিষয় হলো নারীদের বিরুদ্ধে বিদ্রোহ আছে, স্বামীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। আমরা প্রত্যেকটা নারী এক হয়ে যাব। মহিলা সমিতি থেকে মিটিং ডাকা হলো, সেই সভায় স্বামীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। সেই সভায় কে এলেন? লক্ষ্মী এলেন, সাবিত্রী এলেন, দেবী দুর্গা এলেন, আরো হাজার হাজার সতী নারী এলেন। আর সেই সভায় কি হলো জানেন? তিন দেবী একসাথে দাঁড়াইয়া ভাবে, তিন দেবী একসাথে দাঁড়াইয়া ভাবে, তিন দেবী একসাথে দাঁড়াইয়া ভাবে, তিন দেবী একসাথে দাঁড়াইয়া ভাবে। মহামায়ার অন্তরে চলিয়া উঠিল, তারা পরীক্ষা করি বয়া কর বলিতে লাগিল, বলে আপনাদের সৌদে, আরে আপনাদের সৌদে, বলো
তোমার স্বামী কবার প্রণাম করেছেন? একবার। একবার সাবিত্রী তোমার স্বামী পিতা ব্রহ্মা তিনি কবার প্রণাম করেছেন? চারবার। আর কার্তিকের বাবা? পাঁচবার। আমি প্রয়োজনে তার ঘরে যাব, আগুন লাগাবো, ঘর দোর ছাড়কার করে দেবো, তার স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, আমি দেখবো সে কত বড় সতী নারী। কার্তিকের বাবা পাঁচবার প্রণাম করে। বলো লক্ষ্মী তুমি আমার সঙ্গে যাবে? মাগো লক্ষ্মী যারা হয় জেনে রাখবেন তারা খুব বেশি হলে কলতলা পর্যন্ত যাবে, কোনো অভিযোগ তাদের পঞ্চায়েতের প্রধানের কাছেও যাবে না, মাগো আপনাদের কোর্টেও যাবে না, হাইকোর্টেও যাবে না, তাই লক্ষ্মীদের সঙ্গে ঘর করা খুব সুযোগ সুবিধা বেশি। সাবিত্রী তোর খবর? সাবিত্রী বলে লোকটার বয়স হয়েছে ভোরের দিকে খক খক করে কাশে, এই অবস্থায় চাপাচাপি করলে স্বামী যদি হরিবল হয়ে যায়, তাই সাবিত্রী চেপে গেল। কিন্তু দেবী দুর্গা বললে আমি একাই একশো, আমি তার ঘরে আগুন লাগাবো, আমি দেখবো সে কত বড় সতী নারী। এমনি মহা মায়ার মায়া বুঝিতে নারী, এমনি মহা মায়া মায়ার মায়া বুঝিতে নারে, এমনি মহা মায়ার মায়া বুঝিতে নারে, এমনি মহা মায়ার মায়া বুঝিতে নারে। পোকা কুটি করে আপনার লালে আপনি মরে, কুটি পোকা কুটি কাটে আপনার লালে আপনি মরে, তখন দেবী দুর্গা সুরা মানে মদ খেয়েছিলেন, মদ খাওয়ার পর এইভাবে ঠিক এইভাবে পাহাড়ের চূড়ার উপর পদাঘাত মানে লাথি মেরেছিলেন। পাহাড়ের টুকরোগুলো যখন পড়ছিল হাজার হাজার অসুর টুকরো সরিয়ে আসছিল আবার যুদ্ধ করবে, কিন্তু তখন দেবী দুর্গা মুখ থেকে আগুন বার করেন, এবার বুঝতে পারছেন ভগবান অগ্নি বক্ষণকারী, আর দেবী দুর্গা মুখ থেকে আগুন বার করতে পারেন না, জয়সাকে তাইসা মিলেগা। সেই দেবী দুর্গা যদি আপনাদের পরীক্ষা করতে আসে আপনার ঘর সংসার দাউ দাউ করে জ্বালিয়ে খার করে দেয় আপনি পারবেন না? আপনার স্বামীর মাথা চিবিয়ে খাবে, সংসার শেষ করে দেবে, আপনারা পারবেন না? মা পারতে হবে। কেন? আস্তে আস্তে আস্তে, দেবী দুর্গা আমাদের কে? মা। আপনি আমার কে? মা। দেবী দুর্গার শক্তি কোথায়? মা তিনি শক্তিধারী হয়েছেন তার সতীত্বের তেজে, তাই মেয়েদের যদি সতীত্বের তেজ থাকে মা জেনে রাখবেন যে কোনো ব্যাপারে তারা এগিয়ে যাবে। এবার শুনুন মেয়েরা কীভাবে সতীত্ব বজায় রাখবে, এবার আপনারা বলুন মা, মেয়েকে যখন সুন্দর করে সাজিয়ে বিয়ে দেন তার পরের দিন সকালবেলা দেখবেন মায়েরা ওই বাচ্চা মেয়েটা সেজে গুজে যখন আপনাদের ঠাকুরতলায় প্রণাম করতে আসে দুজন তার সঙ্গে থাকে, একটা হচ্ছে মেয়ে আর তার মা, এই দুজন প্রণাম করার পর মা আর মেয়ে দুজন দাঁড়িয়ে থাকে কিন্তু কাঁধে আগে কে? মা। কেন? যতদিন ভক্তমণ্ডলী মায়েরা মেয়েরা আস্তে কুমারী অবস্থা ছিল যত দায়িত্ব কিন্তু মাকে সামলাতে হতো, মেয়ে যদি একা একা মেলায় বেড়াতে যেত মা রান্না করতে করতে যদি জানতে পারে তার মেয়ে মেলায় বেড়াতে গেছে আর দেরি না করে, মাগো সে কি করে জানেন? মাটা ছুটতে ছুটতে গিয়ে মেলাতে মেয়েটাকে আঁচলে আড়াল করে নিয়ে আসে, চাপকাতে চাপকাতে নিয়ে আসে। কেন গিয়েছিলিস? কিসের জন্য গিয়েছিলিস? তুই জানিস না তোর বদনাম মানে তোর বাবার বদনাম, তোর বাবার বদনাম মানে তুই শ্বশুর বাড়ি যেদিন বিয়ে হবে তারা যদি জানতে পারে মাথা উঁচু করে তুই দাঁড়াতে পারবি না, আর যাবি কত ছাড়ি খুলনা চিনি, আর যাবি 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 যাবি।
এইভাবে মারতে মারতে আপনারা বাচ্চা মেয়েটাকে মেলা থেকে নিয়ে আসেন। তারপরে সেই মেয়েটা মাগো যখন খাই খাই করে তখন মা বলে বেশি খাই খাই করবি না, কেন শ্বশুর বাড়ি গিয়ে যদি তুই খাই খাই করিস তোর বাবার বদনাম হবে। সেই মেয়েটা বেলা আটটা পর্যন্ত যদি ঘুমায় মা তার গায়ে জল ঢেলে দেয়। কেন বলুন তো, মেয়েরা যদি আটটা পর্যন্ত ঘুমায় অলস হয়ে যায় মাগো তাদের আস্তে আস্তে শরীর অবশ হয়ে যায়। তাই মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় মা আগে কাঁদে, মেয়ে কাঁদে না। এতদিন মেরেছি কটু কথা বলেছি, আজকে তুই যা মা তোর স্বামীর ঘরে চলে যা, তারপরে বাবার পালা। মায়েরা যেমন সহজে কাঁদেন বাবা কাঁদতে পারে না, তবে একথা সত্য মায়েরা মেয়ের বিয়ে হওয়ার পর আস্তে 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 প্রত্যেকটা বাবার বুকের পাঁজর অর্ধেক হয়ে যায়। বুঝতে পারছেন মায়েরা, এই পাড়ার কোনো মেয়ের আস্তে আস্তে এই পাড়ার কোনো মেয়ের যদি বিয়ে হয় মাগো তার বাবাকে জিজ্ঞাসা করবেন, কাকা বাবু আপনার মেয়ের তো বিয়ে হয়ে গেল এক মাস হয়ে গেছে আপনি ভালো আছেন? সে তখন কাঁদতে কাঁদতে বলবে, জানিস মা আমার খুকুর বিয়ে হওয়ার পর থেকে আমি আর ডুবে স্নান করতে পারি না। মেয়ের বাবা কোন বিয়ের পরে ডুবে স্নান করতে পারে না, তার দম এত মাগো কমে যায়, তাই তাকে মেয়েকে বলে দেয়, খুকু যে ঘরে ছিলিস এটা তোর বাপের বাড়ি, যে ঘরে যাচ্ছিস ওটা তোর শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে কোনোদিন খাই খাই করবি না, এতদিন আমি আমার ভাগেরটা তোকে খাইয়েছি, শ্বশুর বাড়ি যদি খাওয়া না হয় তবু মনকে বোধ দিবি, বাবা যখন খাইয়েছে না খেলেও চলবে। আর একটা কথা কি বাবা, শ্বশুর বাড়ি যাওয়ার পর কোনো মেয়ের বাবাকে মেয়ের বাড়িতে যেতে নেই, এক বছরের মধ্যে মেয়ের বাড়ির অন্ন সেবা নিতে নেই, কিন্তু এক বছর আমি থাকতে পারবো না, তাই গভীর রাত্রিতে তুই জানলা খুলে রাখবি, আমি দূর থেকে দেখে আশীর্বাদ করে চলে আসবো। ভক্তমণ্ডলে এইভাবে আপনারা মেয়েদের শিক্ষা শিখিয়ে তবে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু বলুন, আজকাল 15-20-30 বছর মেয়েদের বিয়ে হচ্ছে, এইগুলো বললে নিতে পারবে, কিন্তু তৎকালীন যুগে 6 খুব বেশি হলে 9, এর বেশি কোনো মেয়ে থাকতো না। এই অনুসর যেদিন বিয়ে হয়েছিল তার বয়স ছিল মাত্র 6 বছর, সে সকালবেলা খেলামারি খেলছিল, যখন খেলামারি খেলছিল সেই সময় তার মা এসে বলল, অনুসুয়া আজ তোর বিয়ে, কি মজা কি মজা, আজ আমার বিয়ে। রাত থেকে সুন্দর করে বিয়ে হলো, সকালবেলা তার মা প্রতিমা সাজিয়ে তার স্বামীর হাতে তুলে দিল, ও বললে আমি যাব না, বাবাকে বললে বাবা তুমি ওকে চলে যেতে বলো আমি যাব না। অনুসুয়া বিয়ে যখন দিয়েছি তোমাকে যেতেই হবে, আর শোনো শ্বশুর বাড়ি যদি তোমার কোনো বদনাম হয় আমি তোমার বাবা, তোমাকে কেটে কুচিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেব, দূর হয়ে যা। দেখলেন ভক্তমণ্ডলী মায়েরা, তৎকালীন যুগের বাবারা কিরকম হারুন ছিলেন। আজকাল মেয়ের বাবা 50,000 টাকার নগদ দেয়, বলে দেয় 50 দিনের বেশি শ্বশুর শাশুড়িকে ভাত দিবি না। কিন্তু তৎকালীন যুগের বাবারা যদি কোনো অন্যায় করত মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে মারত, মাগো আপনাদের জীবনটা এইভাবে গেছে। তাই সে আস্তে আস্তে পালকিতে উঠল, স্বামী চরণ দোকানি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, আমি রান্নাবান্না করতে জানি না, আমি স্বামী সেবা করতে জানি না, তবু যদি কোনো অন্যায় করি তুমি আমার স্বামী, আগে কথা দাও তুমি আমার বাবাকে বলবে না, আমার বাবা জানতে পারলে আমায় মারতে মারতে শেষ করে দেবে, তবু যদি কোনো অন্যায় করি তুমি নিজ গুণে ক্ষমা করো। চোখের জল দিয়ে পুজো করলে সেই হলে আসল সতী, যার আছে দুটো পতি, একটা স্বামী থাকবে তোমার খাট বিছানায় যে তোমাকে ভাত কাপড় জোগাবে, আর একটা স্বামী থাকবে তোমার তুলসীর তলায়, তোমার খাট বিছানার স্বামী, বিছানার স্বামীর অসুখ বিসুখ করলে তুলসী তলার স্বামী তোমার স্বামীকে বাঁচাবে।
তোমার কোনো ভয় নেই, তোমার মা তাড়ি দিতে পারে, কিন্তু তুমি নিজের স্বামীকে চোখে জল দিয়ে পুজো করেছ। আজ থেকে জগৎ স্বামী আমি স্বামী হয়ে গেলাম। অনুসরা ওটো ওটো, মগজ ছ বছরের মেয়ে পালকিতে ঘুমিয়ে পড়েছে, ওটো শ্বশুর বাড়ি ঢিবে এসে গেছো। সে বললে, ওগো এই দেখো আমার বাবা কোথায়? তোমার বাবা তো তোমাদের বাড়ি। আমার মা? তোমার মা তোমাদের বাড়ি? না গো, তুমি আমার দামি দেবতা, তোমার মা বাবা আমার দেবতা দেবতা। কি দামি দামি কথা বলছে দেখতে পাচ্ছেন? ছ বছরের মেয়ে, তোমার তুমি আমার দেবতা, তোমার মা বাবা আমার দেবতার দেবতা। তারা কোথায়? বললে মারা গেছে। হ্যাঁ গো, তাদের পদচিহ্ন নেই, তাই তার শ্বশুর শাশুড়ির পদচিহ্ন নিয়ে প্রত্যেকদিন শিব ঠাকুরের মাথায় যেমন জল ঢালে সেইভাবে জল দিয়ে পুজো করত, আর কেঁদে কেঁদে বলতো, নম 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 ওম শিবায় নম, নম 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 শিবায় নম, নম 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 ওম শিবায় নম, নম 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 শিবায় নম। ছবি থাকে আপনার লক্ষ্মীনারায়ণের পুজো দেন ফুল দিয়ে, মা বাবার ছবিতে মালা দেন, মা দেবেন, মা দূর থেকে মা বাবা আশীর্বাদ করবেন। মা বাবা যদি থাকবেন জন্মের পট গাছের ছায়া আছে, মা বাবা চলে গেলে তবে বুঝতে পারবেন পৃথিবীতে সবচেয়ে আপনজনকে হারালো। জানেন ভক্তমণ্ডলী, আমি যখন হরিনামে ইনকামে উপার্জনে এলাম, যতবার বাবার কাছে টাকা দিতে গেছি বাবা মায় বলতো যেদিন লাগবে আমি নেব, বারবার দিতে গেছি বারবার ফিরিয়ে দিয়েছি, কিন্তু বাবা আমাকে নেই। এবার বুঝতে পারছেন, তৎকালীন যুগের বাবারা কোনদিন ছেলের কাছে হাত পাততো না, তারা বলতো যেদিন লাগবে সেদিন নেব, সেই কবে লাগবে আমার জানা নেই। বাবা তুমি যেখানে থাকো আমি তোমায় বড় ভালো আছি, তোমার চরণে প্রভু। কিন্তু তুলসী তলার স্বামী তাকে ডাকতো,
কি বলে জানেন? বাঁশি যদি বাঁশি যদি বাজে মন নাহি কোন কাজে, বলো আমি কি করি এখন। বাঁশি যদি বাজে মন নাহি কাজে, বলো আমি কি করি এখন। বাঁশি যদি বাজে মন নাহি কাজে, বলো আমি কি করি এখন। সেবা করলে ভগবান কিভাবে পূজো নেয়? মা বাবার সেবা ভগবানের পূজা কিন্তু এক মা। এই ভুলগুলো কোনোদিন করবেন না মা। পৃথিবীতে ওই আপনজনরা হারিয়ে গেলে যে কত কষ্ট, আমি মর্মে মর্ম উপলব্ধি করতে পারি। বাবার সন্তান পৃথিবীর আপনজনের কথা সত্য, কিন্তু যখন সন্তান মনে করে বাবা তার কাছে নেই, বটগাছের ছাওয়া থেকে চিরকালের মতো বঞ্চিত হলো, সেই বাড়িতে দেবী দুর্গা আসছেন পরীক্ষা করতে। লক্ষ্য রাখুন, মা দেবী দুর্গার একটা স্বামী দেবাদিদেব মহাদেব, কিন্তু সতী অনুসূয়া আপনাদের মতো একটা মা, সে নিজের স্বামীকে পুজো করেছেন, শ্বশুর শাশুড়িকে পুজো করে জগৎ স্বামীকে পেয়েছেন। তাই আজকের আপনারা কতদিন, আজকের হরিভাসরে যে সব আমার বৌদিমণি মা বসে আছেন, কাল সকাল থেকে আমার ওই বৃদ্ধ বাবাকে, অর্থাৎ আমার দাদার বাবা ও আমারও বাবা, আপনার শ্বশুর মশাইকে শাশুড়িকে সেবা করবেন মা। শুধু একবার বলুন মা, আমি আর কিচ্ছু চাই না, আমার মা বাবা সেবা পায় না বলে পৃথিবীতে কোনো মা বাবা পাবে না, তা আমি মানবো না, আমি কোনোদিন মানবো না। ভগবান তোমার মর্তন হবে কেন এমন বিধা? তোমার সিদ্ধে সিকি পাখা রাধা নাম লে বলো আমি থাকিবার কথা। তুমি তোমার অনুসারে কোথায় লাগবে বাবা বলো না, আমি কি করে সংসার করবো আমি কিছুই জানি না। তোমার গলে গল মালা ভাগ।
চরণকানি জড়িয়ে ধরে মা গো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো। জানো মা, আমাদের সন্দেহ হয় আজকের আমরা বুঝি কলিকালের ছেলেরা খুব বড় অপরাধ করে ফেলেছি, নাহলে বাড়ির বউরা এইরকম হলো কেন মা? এইগুলো কিছু মনে করবেন না মা, এই কথাগুলো আমার চোখের সামনে ঘটে গেছে তাই বলছি। কদিন আগে মেদিনীপুর থেকে দুটো লোক বায়না করতে এসেছে, সেই সময় বেলা সন্ধ্যের দিকে হবে, চারটের সময় এসেছিল, আমার দোতলার উপরে বসে চাটা খাচ্ছে, আর সেই সময় সন্ধে হয়ে গেছে, আমার বউটা নাইটি পরে সন্ধে দিচ্ছে, নাইটি পরে সন্ধে দিচ্ছে। যেই বউটা নাইটি পরে বেরিয়েছে, আমি লোক দুটোর সামনে দাঁড়িয়ে আছি, আড়াল করছি যাতে বউটাকে না দেখতে পায়। একটা যন্ত্রের বাক্স যে ঘরে আসে না যেন দেখতে পায়, ওরা ঠিক দেখতে পেয়েছে দাদা, ওই যে সন্ধে দিচ্ছে নাইটি পরে ওটাকে। আমি বললাম কিছু মনে করবেন না, ওটা আমার মা বাবা, হ্যাঁ আমার কাঁধে চাপিয়ে দিয়েছে ওই যন্ত্রের বাক্সটা, বুঝতে পেরেছি। মগর লোক দুটো চলে যাওয়ার পর বউটাকে একটু বললাম, থামো, তোমার লজ্জা সম্মান বলে কিচ্ছু নেই, একবার আমি ঘরে আজি, তুমি যাই চাই করো। তা বলে মেদিনীপুরে প্রচার হয়ে গেল, সুশীলা হরিনাম করে আর তার বউ নাইটি করে ঘরে সন্ধে দেয়, কত লজ্জার ব্যাপার বলুন তো মেয়েরা। আমি কিচ্ছু বললাম না, এরকম তর্ক করে চেপে গেলাম। তবে আপনাদের প্রশ্ন হতে পারে, তুমি এরকম মেয়েকে বিয়ে করলে কেন? করতাম না গো মা, আমি বিএসসি ডিএমএস চাকরি বাকরি কিচ্ছু পাই না, একজন হোমিওপ্যাথি পাস করা ডাক্তার। আমার বাবা বললে আমার ছেলেটা করে কমবে খেতে কি আর পারবে, বেকার বাউত্রী হয়ে গেছে। তাই মেয়েটার বাবার 25 বিঘে জমি ছিল, বাপের একটা মেয়ে, ভাবলো পোষা কুকুরের মতো ওর বাড়িতে যদি দুটো খেতে পায় বলে কাঁটাতারের সঙ্গে আমার বিয়ে দিল। আর বিয়ে দেওয়ার পর থেকে গো মা এইরকম অত্যাচার। তখন আমি বললাম, শোনো আমার মা বাবাকে তো দেখলে না, তারা মা গো অনেক দূরে থাকে, আমার চারটে ভাইয়ের কাছে থাকে, আমার কাছে থাকে না। আমি বলছিলাম কি, সেই সময় টেলিভিশনে দেখতে পাচ্ছি বড় বাজারে আগুন লেগেছে। আমি তখন বললাম, বাবা শোনো তোমার নাইটি পরার দিন শেষ। কেন? তার একটাই কারণ, তুমি যে নাইটি পরবে, হ্যাঁ নাইটির দোকানে আগুন লেগে গেছে, বড় বাজারে আগুন লেগে গেছে। মা গো বউটা সন্ধ্যাবাতি বন্ধ করে মাথায় বাজ পড়ার মতো অবস্থা, ছুটতে ছুটতে এসে দেখছে, দেখতে পাচ্ছে আলতা পেড়ে শাড়িগুলো পুড়েছে, নাইটি আমার ঠিক আছে, মানে আলতা পেড়ে শাড়ি পুড়েছে, নাইটি ঠিক আছে। তখন আমাকে হাসি মুখে বললে, জানো তুমি কিচ্ছু মনে করো না, তুমি মরলে আমার এত দুঃখ ছিল না, কিন্তু আমার নাইটি পুড়ে গেলে আমি মরমে মরে যেতাম। বোঝা গেল, আমরা যাতে মরি গো মা, আপদগুলো সেই ব্যবস্থা করছে। তাই আপনাদের বলে যাই, বাড়িতে একটা করে বৌমা নিয়ে এসেছেন, আজকাল একটা আদরা করে বাচ্চা, এই ছোট ছোট ছেলেদের যে আপনারা বিয়ে দিয়েছেন নিশ্চয়ই দেবেন, কিন্তু বাড়ির বউ নাইটি পরে যদি সন্ধ্যা দেয় জেনে রাখবেন, যা করলে যা হয়, তাই করলে তাই হয়। কি বলছি আপনাদের বুঝতে পারছেন মায়েরা? সব সময় খেয়াল রাখবেন, যে সব বাড়ির বউরা ভারতবর্ষের সংবিধান মানে না, ভারতবর্ষের রীতিনীতি মানে না, হিন্দু সনাতন ধর্মের মাগর রীতিনীতি মানে না, তারা আজ যাই করো তারা কোনোদিন ভগবানের পুজো দিতে পারবে না। মনে থাকবে মায়েরা, তাই রবি ঠাকুর আপনাদের বলেছিলেন, মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে, কিভাবে বলেছিল? ওই আলতা পেড়ে শাড়ি শাঁখা সিঁদুর আর মাথার মাঝখান দিয়ে যে সিঁদুর বড় ঠিক পরেছিলেন সেই দেখে, কিন্তু নাইটি দেখে নয়, মনে মনে পড়ে গেল। কিন্তু সতী অনুসরণ তা করত না, আলতা পেড়ে শাড়ি পরে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বললে, ভগবান শ্যামের পায়ে সোনার নূপুর বাজি কেমন জুনু জুনু বলো আমি জানি বাগতা, তাকে সবসময়
ভগবান ডাকতো, সে তুলসী তলে গিয়ে কান্নাকাটি করতো, এইভাবে সে ভগবানকে স্বামী রূপে পেয়ে গেল। এবার বোঝা গেল মায়েরা, সেই বাড়িতে দেবী দুর্গা পরীক্ষা করতে আসছেন, কিভাবে 13 দিন কিচ্ছু খাবো না, ও গরিব খেতে চাইবো, খুব বেশি হলে 1 মুঠো দেবে, আবার খেতে চাইবো, তখন দিতে পারবে না, তখন অভিশাপটা দিয়ে চলে যাব। মায়েরা শুনে রাখুন, মা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই সময় কোনো ভিখারি খেতে বসেছে, মগো খেতে বসেছে, তাকে যদি আপনি তাড়িয়ে দেন, সে যদি কাঁদতে কাঁদতে অভিশাপ দেয়, প্রচন্ডভাবে অমঙ্গল হবে মা। সেই জেনে রাখবেন, আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনি আমাকে নিমন্ত্রণ করলেন, আমার অবস্থা ভালো, আমি একটা সাউথ ইন্ডিয়ান কি বেনারসি নিয়ে খেতে গেলাম, যদি একটু খাওয়া খারাপ হয় গো মা, ঢেকুর তুলে বলবো বেরো বেরো, বেনারসিটা জলে চলে গেল, তার মানে আপনার মেয়ে মায়ের মেয়ের অমঙ্গল কামনা করলাম, বোঝা গেল। কিন্তু একটা ভিখারি সবাই খেয়ে যখন চলে যায়, তারা উঁকি মেরে দেখে কেউ নেই প্যান্ডেলের ভিতরে, তখন তারা গুটি গুটি পায়ে যায়, তাড়াতাড়িগুলো করে গো মা, যে পাতে এঁটো কাঁটা পড়েছিল একটা ব্যাগে করে চিকচিকে করে তুলে নেয়, নিয়ে দুটো খেতে খেতে চলে আসে, আর দূর থেকে আপনার মেয়েকে আশীর্বাদ করে, খুকুরে আমিও একটা মা, তোর গরিব মা, ভিখারি নেই মা, আমি তোর বিয়েতে এঁটো কাঁটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছি, তবে তোকে আশীর্বাদ করি মা, শোন সাবিত্রী যেমন সত্যবানকে রক্ষা করেছেন, তুইও পারবি মা, আমি এই আশীর্বাদ করি। এবার বলুন তো মা, মেয়ের বিয়ে সবচেয়ে বড় কুটুমটা কে ছিল, যে 1000 টাকার কি 10,000 টাকা দামের সাউথ ইন্ডিয়া বা বেনারসি এনেছিল, সে কিন্তু আপনার অপবাদ বদনাম করে চলে গেল, যে কিন্তু ভিখারি হয়ে এসেছিল সেইটাই সবচেয়ে বড় আত্মীয় ছিল, তাই আপনার কথা দিন, ছেলে বা মেয়ের যখন বিয়ে দেবেন, কোন গরিবের ছেলে কোন ভিখারিকে যদি ভিক্ষা করতে আসে, আপনারা তাড়িয়ে দেবেন না। এইভাবে কেন বলছি জানেন, একটা দিন তো আমার এইরকমই কেটেছে, সেই বাড়িতে দেবী দুর্গা আসছে অভিনয় করতে, বাড়িতে কে আছে ওরতে কে আছে ভগবান তাকে ক্ষমতা দিয়েছিল, ও কোন ভিখারি হবে না, ও কোন দেবদেবী হবে, তাই বড় করে ঘমটা দিয়ে বার হলেন, কে আপনি? দেবী দুর্গা বলছে, তুমি কে? আমি সতী অনুসূয়া, যার নাম শুনে কার্তিকের বাবা 5 বার প্রণাম করে, আমায় খেতে দাও, আমায় খেতে দাও। শুনুন, আমার স্বামী আমার কাছে সবচেয়ে দামি দেবতা, এখন আমি শ্বশুর শাশুড়ির সেবা দিতে পারলাম না। তোমার শ্বশুর শাশুড়ি আছে? হ্যাঁ। কোথায়? ওই তো তার পদচিহ্ন, যে মারা গেছে তার সেবা দিতে পারো, আমার সেবা দিতে পারো না? দেখ দেখ তোর কি হাল করি, আমার খেতে দাও, আমার খেতে দাও, বলছি তো আমার কাছে আমার স্বামী সবচেয়ে দামি, আমার কাছে আমার শ্বশুর শাশুড়ি দেবতার দেবতা, তারাও দামি, তাই তাদের যত কন্যা সেবা দিচ্ছি, আমি কাউকে দেব না। তবে রে, তবে দেখ দেখ আমার কত ক্ষমতা, আমি যদি মনে করি হ্যাঁ তোমার ঘর তোমার সংসার দাউ দাউ করে জ্বালিয়ে খার করতে পারি, আমি যদি মনে করি তোমার স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খেয়ে নিতে পারি, আমার খেতে দাও, আমার খেতে দাও, তাহলে আপনিও শুনে রাখুন, আমি যদি মনে করি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে স্বামীকে খাওয়াতে পারি, আমি যদি মনে করি স্বামীর কোলে মাথা রেখে মারা যেতে পারি, আমি যদি মনে করি স্বামীকে জমের হাত থেকে ফিরিয়ে আনতে পারি, আমি সত্যি অনুসূয়া, যত চিৎকার চেঁচামেচি কেউ করুক,
আমি আমার স্বামীকে ছাড়া কোন দেবতাকে আগে পুজো দেব না। মেয়েদের সবচেয়ে দামি স্বামী, তাই স্বামীকে পুজো দিয়ে অন্য দেব দেবীর পুজো দিতে হয়, আমি দেব না যা হয় হবে। তবে রে কেমন লাগে বলে মুখ থেকে আগুন বার করে দেবী দুর্গা তার ঘরে আগুন লাগাচ্ছেন, কিভাবে পরীক্ষা হচ্ছে দেখুন। ভক্তমণ্ডলী মায়েরা অনুসব বুঝতে পাচ্ছেন তার ঘরে আগুন লেগে গেছে। এবার আপনারা বলুন, আপনারা আমার মা যখন প্রচন্ড বিপদে পড়ে যাবেন কার কাছে গিয়ে হাত পাতবেন, কোন দেবতার কাছে যাবেন, মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি মা, তার কাছে আগে যেতে হবে বলুন কে। মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম আমি একবার প্রথমে আপনাদের বলে দিয়েছি, প্রাইমারি স্কুল পাস করতে পারেন শুধু হাই স্কুলে যাচ্ছে, আগে প্রাইমারি স্কুলে যেতে হবে। আমার স্বামী 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 কিচ্ছু হলে লোকটাকে আগে বলবো না, হ্যাঁ গো মা তার স্বামী, তাই কি করলো জানেন, দেরি করলেন না, ছুটতে 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 আমি কি করিব কোথায় যাব, করিব কোথায় যাব, কোথায় যাব, করিব কোথায় যাব, সেইটা যদি পুড়ে যায় তার কোথায় যাওয়ার ঠাঁই থাকবে মা। তাই আপনার আমার মা, আপনার বাবা যত ধনী হোক, আপনি রাজাচ্ছি, কিন্তু আমার দাদার একটা কুড়ে ঘরে, সেখানে আপনি লক্ষ্মী, সেই ঘরটাকে রক্ষা করা, শ্বশুর শাশুড়িকে রক্ষা করা, বাড়ির সবাইকে নিজে না খেয়ে খাইয়ে দেওয়া, এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে মা। আপনি যখন পৃথিবীতে থাকবেন না আমরা আপনার পুজো করবো মা।
কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়ে গেলেন। কপাল দিয়ে রক্ত, রক্ত চোখে জল মাখামাখি হয়ে গেছে। তখন ভগবান তুলসী তলা থেকে আসছে, এবার আমার কাজ। ভগবান কি করলো জানেন? ওর স্বামী কি বলবে? অত্রিমুনি তো জানতো ওর ঘরে চাল ডাল তরি তরকারি কিচ্ছু নেই, ও বারবার খেতে চাইছে, কি দেবে? এই ভগবান তুলসী তলা থেকে এসে বললে, অনুসুয়া অভাগিনী নারী, কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেছ, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। শোনো, তোমাকে যে পরীক্ষা করতে এসেছে ওই আজেবাজে কেউ নয়, ও কে জানো? হ্যাঁ হ্যাঁ, ভোলানাথ মহেশ্বরের স্ত্রী, কার্তিকের মা। ওর স্বামী পরপর পাঁচবার প্রণাম করেছে বলে ওর মাথা ঠিক নেই, তাই তোমায় পরীক্ষা করতে এসেছে। তুমি এক কাজ করো, প্রথমে স্বামীকে প্রণাম করবে, পুজো করবে, তারপর তুলসী তলায় যাবে, প্রণাম করবে, পুজো করবে। আমি রান্নাঘরে অন্ন ব্যঞ্জন তরি তরকারি রান্না করে রেখে এসেছি, প্রত্যেকটা হাঁড়িতে ভালো করে পরিষ্কার করে ধৌত করবে, মানে ধোবে, ধুয়ে বিল্বপত্র তুলসী পত্র গঙ্গা জল, হ্যাঁ পুষ্প, এইগুলো নিয়ে তুমি প্রদীপ জ্বালিয়ে পুজো করবে। মা অন্নপূর্ণা যদি একটা থাকো, হাজার হাজার অন্ন হয়ে যাও, তারপরও কত খেতে পারে দেখবো। মায়েরা বুঝতে পারছেন? তাই ছেলে বা মেয়ের, বিশেষ করে আপনারা আমার মেয়ে, মা, মেয়ের যখন বিয়ে হবে, মেয়ে পক্ষ মানে দেবগণ, ছেলে পক্ষ মানে রাক্ষস কুল, 50 জন আসার কথা, ওই দেখুন না হেঁটে যাচ্ছে, 150 যাবে, ওরা 150 যাবে মেয়ের বাবাকে কায়দা করতে। কিন্তু খাওয়াতে না পারলে যত বদনাম ওই বৌমার মেয়েটার হবে। প্রত্যেকটা মেয়ের বাবা কি করে জানেন? রান্না ঘরে যখন রান্না করে, একটা ঘরে রাখা হয় সেটাকে ভাড়ার ঘর বলে, সেই ভাড়ার ঘরে গলায় মগ কাপড় ঝুলিয়ে বিল্বপত্র তুলসী পত্র প্রদীপ জেলে পুজো করে। মা, মা অন্নপূর্ণা গো, আমি বড় গরিব, আমার বাড়িতে ওরা এসেছে, যদি খাওয়াতে না পারি আমার খুকুর সারা বছর বদনাম হবে, সারা জীবন ভর শুনতে হবে। আমাদের তো ইচ্ছা ছিল মা, আমরা পেরে উঠি না, কি করবো মা, তুমি একটা ব্যবস্থা করে দাও। এইভাবে মা আর বাবার মধ্যে যে কেউ একজন চুপটি করে ওই ভাড়ার ঘরে বসে থাকবেন মা, আর প্রদীপ জ্বেলে জ্বালিয়ে শুধু খাঁকবেন। আমরা তো গরিব মা, আমরা কি বেশি আয়োজন করতে পারবো? পারবো না, তাই মা অন্নপূর্ণার আশ্রয় করবেন। তারপর দেখবেন মা সবাই কি সুন্দর খাওয়া দাওয়া করে চলে যাবে। আমাদের পাড়ার গোবিন্দ দা সবচেয়ে কোটিপতি, 2000 লোককে নিমন্ত্রণ করে বলছে তোদের খাইয়ে পুঁতে ফেলবো। মা গো, খাওয়া দাওয়া শুরু হয়েছে, রাত 10টার সময় আমি একটা বই নিয়ে খেতে গেছি, তখন দেখি লাঠি চার্জ হচ্ছে, মারপিট হচ্ছে, আমি বেড়া ভেঙে পালিয়ে এসেছি, এখনো কালো দাগ একদম না। অতি দর্পে হবে লঙ্কা, বেশি আপনারা দর্প করলেই জানবেন রাবণের যা হয়েছে তাই হবে, খুব সময় উজাড় হয়ে যাবে। তখন অনুসুয়া জানতে পারলো ওটা দেবী দুর্গা আমার কাছে পরীক্ষা নিতে এসেছে। আর ভগবান বলে দিচ্ছে, রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে ভাড়ার ঘরে তুমি ধৌত করে পরিষ্কার করে আমার পুজো করো। তাই ছুটিতে ছুটিতে দেবী সেবা দিচ্ছে দেখুন। যখন জানতে পেরেছেন দেবী দুর্গা, ভক্তি ভরে কার
তবে আপনারা শুনুন না, আজকালের মেয়েরা এমবিএ পাস করতে পারে, কিভাবে স্বামীকে সেবা দিতে হয় অনেকে জানে না। আপনাদের প্রশ্ন হতে পারে, তুমি আমাদের পাড়ায় এক বছর গান গাইতে এসে তুমি সব জেনে বসে আছো। মিথ্যা তো বলবো না মা, রাত দশটায় গান থাকবে, সকাল দশটায় হাজির হই। এক একটা বউ রান্না করে কি মুখে ছিঁড়ি করে দেখুন। রান্না বান্না হয়ে গেছে, গিলুনির জোর হয়ে গেছে, চারদিকখানে গিলে আর চোদ্দ পুরুষ উদ্ধার করো। স্বামী না আসামি, এত লোকের মরণ হয় আমাদেরটা যে কেন মরে নয় লক্ষ্য রাখুন। স্বামীকে দাঁতের উপর দাঁত দিয়ে কথা বলছে। এবার বুঝতে পারছেন মায়েরা, আপনাদের সময় সব ছিল কি আপদের পাল্লায় পড়লো ওরা। এইসব কারবার করবেন না মা, এই কারবার বেশি দিন টিকবে না। নিজের স্বামীকে ভালোবাসতে না পারলে জগৎ স্বামীকে ভালোবাসতে পারবেন না। ওই যে কোলে বাচ্চাকে নিয়ে বসে আছেন, আপনার ছেলেকে ভালোবাসতে না পারলে মন্দিরে কালো ছেলেকে আপনি ভালোবাসতে পারবেন? কোনোদিন পারবেন না। তাই কাল থেকে ওই মুখ ঝামটা দেবেন না। এই যে পাড়ার ছেলেরা ওই যে পিছনে বসে আছে দেখুন, ওরা কি রোগা হয়ে গেছে, কেন রোগা হয়ে গেছে আমি জানি না, বেচারিরা মুখ ঝামটা খেয়ে খেয়ে বোঝা গেল। তাই কলিকালের বউরা এত মুখ ঝামটা দেয়, প্রত্যেকের চোখের কোণে কালি পড়ে গেছে। এই সব কারবার করবেন না, যেটা খারাপ সেটা বললাম, এবার ভালোটা বলি। 103-4 জ্বর, কপালের যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কিন্তু তবু বাড়ির বউটা মনে মনে করছে যদি লোকটাকে বলি আমার জ্বর হয়েছে, ও বলবে মুড়ি খেয়ে থাকবো। হ্যাঁ গো মায়েরা, বেঁচে থাকতে থাকতে আমার স্বামী যদি মুড়ি খায় মরলে কি খাবে বলো? বলবো কেন, জ্বর হয়েছে, মরে মরে রান্না করেছে, রান্না করে কিভাবে খেতে দিচ্ছে দেখুন। এই 103-4 জ্বর, কপালের যন্ত্রণা হচ্ছে, তবু বলছে এই শোনো লক্ষ্মীটি খাবে এসো। শোনো শুক্তটা ভালো হয় না বলো? আমি জানি শুক্ত ভালো হয় না, মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছি, খাও না খাও। আর তুমি যদি না খাও না, আমি তোমার পায়ে পায়ে মাথা খুলে মরবো। এই বলতে বলতে একটা ঠিক করে হেসে উঠল। এই যে হাসলো মা, তার স্বামীর মুখটা ধরে গিয়েছিল, বউটার হাসি মুখে দেখে দুটো খেলো। তাই স্বামীকে যখন খেতে দেবেন মা, মুখটা একটু মিষ্টি করে হাসবেন, আপনার মুখের দিকে তাকিয়ে ঝালক আর মনে হোক তবু দুটো খাবে, মনে থাকবে। এই যখন স্বামীকে খেতে দেবেন ওই বাড়িপুরের মানুষের মতো মুখটা করবেন না, ওই জন্য তোরা রোগ হয়ে যাচ্ছে। এই ভক্তি ভরে করে লয়ে দিল তাহার পাতে আনন্দে ভজন করে মহামায়ার মহামায়ে। ভক্তি ভরে করে লয়ে দিল তাহার পাতে আনন্দে ভজন করে ভগবান যদি আপনার সহায় থাকে, যে কাজ করবেন সেই কাজে সাফল্য পাবেন। কুরুক্ষেত্রের মাটিতে 100 ভাইয়ের জয় যুদ্ধ হয় না, 5 ভাই জিতেছিল, শুধু ভগবান তাদের সঙ্গে ছিল বলে। তাই আপনারা আমার মা, ভক্তি বিশ্বাস চোখের জল দিয়ে আপনারা ভগবানকে মাধুন, অন্তর্জামীকে অন্তরে ধরে রাখুন, যে কাজ করবেন সাফল্য পাবেন। তাই আজকে কি হলো জানেন, আবার ছুটতে ছুটতে গিয়ে ভাতের থালা নিয়ে আসতে গেছে দেবী দুর্গা, খেতে খেতে দেখতে পাচ্ছে টুঁটি পর্যন্ত হয়ে গেছে। এবার যদি ভাত আর ডাল জল নিয়ে আসে, আমার অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে। তখন দেবী দুর্গা বুঝতে পারলেন কার্তিকের, কার্তিকের বাবা ঠিক জায়গায় প্রণাম করেছে বলে দেবী দুর্গা কি করলো জানেন, ছুটিতে ছুটিতে দেবী পালাইয়া যায়, ছুটিতে ছুটিতে দেবী পালাইয়া যায়, হরি হরি বল হরি হরি বল পালাইয়া যায়।
অসুনিধনকারিনী বাগো সেই আদ্যা শক্তি মহামায়া আপনাদের মতো মায়ের কাছে হেরে গেলেন, খেতে পারলো না, মাখিয়ে মাগো পালিয়ে গেল। কিছুটা দূরে একটা বট বৃক্ষ ছিল, ঘাটতি মেরে চুপটি করে বসে রইল। কেন? একবার না পারলে দেখো শতবার। কার্তিকের বাবা পাঁচবার প্রণাম করেছেন, সবে আমি একবার পরীক্ষা করেছি, আরো চারবার পরীক্ষা বাকি আছে। মায়েরা শুনে রাখুন, দেবী দুর্গা কিছু করতে পারলো না কেন? ওর স্বামী কাছাকাছি ছিল। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? আপনার স্বামী যদি কোনোদিন আপনার কাছাকাছি থাকে, কোনো বাইরের শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ভালো করে শুনুন একটা গল্প, গল্পের মা সত্যি ঘটনা। আমাদের পাড়ার গোবিন্দদা এবছর পুজোয় ঠাকুর দেখতে গিয়েছিল, মাগর ট্রেন থেকে নাম দেই শিয়ালদায় কলকাতার কতগুলো ছেলে আমার বহুদিন নাকি আঁচল ধরে ট্রেনে ছিল। আর আমার দাদা ক্লাবে এসে বললে তোরা কেউ কলকাতায় যাস না, ওখানে ঘরের ছেলেরা মেয়েদের আঁচল ধরে টানে। আমাদের ক্লাবের ছেলেরা বললে থামো, বৌদির কি দোষ? বৌদির নামে একটা কুকীর্তি গাইতে এসেছে, তুমি তোমার নিজের বউটাকে সামলাতে পারো না? হ্যাঁ গো ভাই, নিজের মাল নিজে সামলাতে হবে না, বোঝা গেল? তাই আপনারা যখন আমার দাদার সঙ্গে যাবেন, যত বদনাম আমার দাদার কপালে চাপবে আপনার নয়। তাই কাল থেকে যেখানে যাবেন লোকটার সঙ্গে, পেপার বাবের সঙ্গে। তাই আজকের কি হলো? দেবী দুর্গা ঘাপটি মেরে চুপটি করে বসে রইলেন ওই পটবৃক্ষের তলায়। অনুসুয়া ভাতের থালা নিয়ে এসে দেখতে পাচ্ছে বাবা খেতে পারে না, কিভাবে নষ্ট করে মাখিয়ে চলে গেছে। ছি ছি, একেবারে অলক্ষ্মী। দেবী দুর্গা মনে মনে করছে আমি লক্ষ্মীর মা, আঁক বলে অলক্ষ্মী। আরো রাগ বাড়াচ্ছে, পাঁচবার প্রণাম করেছে আবার রাগ বাড়াচ্ছে। ওরে বসে আছি, তোর স্বামী একবার বাইরে বার হোক, তারপরে ভেলকি খেলা দেখাবো। অনুসর স্বামী অত্রিমুনি এসে বলে, এই 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 অনুসর কি হয়েছে বলো? কটা বাজে, বেলা গড়িয়ে গেছে, তুমি তো তাকে রান্নাবান্না করে দিলে, আমাদের রান্নাবান্না করবে না? এই শোনো, আমি রান্নাবান্না করবো, কিন্তু আমার একটা কথা। কি? কার বাড়ন্ত? বাড়ন্ত মানে? বাড়ন্ত শব্দের অর্থ কি? নেই মা, কিন্তু বাড়ির বউদের নেই কথাটা বলতে নেই মা। এখানে আমার যতগুলো মা বসে আছেন, ঘরের লক্ষ্মী আপনারা, আমি আপনাদের মা বলে সম্বোধন করছি, কোনোদিন নেই নেই করবেন না। এক একটা বউ মা মোটে বোঝে না, স্বামী হয়তো মাঠ থেকে ধান টান কেটে এলো, কোনো কাজ টাজ করে এলো, এই দেখো তেল নেই, ডাল নেই, লঙ্কা নেই, হলুদ নেই, বড় নীল নেই, ফেরা লাল লাল বলবেন না। এই যে অতিরিক্ত সময় কাজ করে আসে, নেই নেই করলে কতক্ষণ টিকবে? বারবার যদি নেই নেই করে, একদিন যদি হরিবোল হয়ে যায়, হ্যাঁ মায়েরা গাছ ভেজে থাকলে বলো, ঝড় ঝাপটা হলে তবু আমগুলোতে যাবো বলো, আর গাছটা মরে গেলে আম ধরতে গেলে হবে? তাই স্বামী মানে বোনাস, কোনো রকমের টিকিয়ে রাখবে মা, ওই যন্ত্রটাকে টিকিয়ে রাখলে প্রতি বছর বোনাস পাবে। তাই কি হলো? কাঠ বাড়ন্ত, যেই বলেছে তার স্বামী কাঠ বাড়ন্ত। এই শোনো, রান্নাঘরের তাকে কুড়াল আছে, তুমি কুড়ালটা নিয়ে এসো আর তরকারি কাটো, আমি ততক্ষণ বনে কাঠ কাটতে যাই। দেবী দুর্গা শুনতে পেলেন অনুসুয়ার স্বামী এবার বনে কাঠ কাটতে যাবে, এই যাওয়াটাই হবে শেষ যাওয়া, ওই যাওয়া যাওয়া হবে আশা হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, অনুসর স্বামী ছুটতে ছুটতে গিয়ে কুড়ালে হাত দিলেন, ভুল হচ্ছে এখানে, অনুসর ছুটতে ছুটতে গিয়ে কুড়ালে হাত দিলেন, কুড়ালে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে স্পন্দিত হইল তার দক্ষিণ নয়ন, দক্ষিণ নয়ন। কুড়ালে হাত দিয়েছিল তার ডান চোখটা থরথর করে কাঁপছিল। এবার একটা কথা বলে যাই মা, আপনার আমার মা ঘরের লক্ষ্মী, মা অন্নপূর্ণা, আমার বৌদিমণি মা, মাগো পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান যদি আমাকে কেউ দিয়ে থাকে সেটা আপনারা আমার মা। এই পাড়ার যে ভাইগুলো আমাকে বায়না করতে গিয়েছিল তারা কিন্তু একটা কথাই বলেছিল, তুমি আমাদের পাড়ায় অনেকদিন যাও না, আমাদের পাড়ার মেয়েরা মায়েরা তোমাকে কিন্তু আবার চাইছে। এবার বুঝতে পারছেন মায়েরা, আমি আপনাদের দুজন্য এসেছি, তাই আপনাদের কথা বলে যাই মা, খুব ভালো করে শুনে নিন, যেদিন ডান চোখ নাচবে তখন যদি আমার দাদা বিদেশ ঘুরে যায়, জলে জঙ্গলে যায়, পাহাড়ে বা নদীতে যায়, খবরদার আপনারা যেতে দেবেন না। আপনাদের প্রশ্ন হতে পারে,
তুমি কি আজেবাজে কথা বলছো? তুমি কি তোমার ধারণা আছে? আজকের এক একটা লোক আছে গোমা, তাদের পারিশ্রমিক প্রত্যেক দিন 5,000 টাকা। তারা বাড়ির বউটার কথা শুনবে? কিন্তু আপনাদের শুনতে হবে। কেন? দেখুন, আপনার যদি কিছু হয় বড় ডাক্তার বলে দেবে তা নয়, আমার বৌদি আগে জানতে পারবে। কেন জানেন? আমার বৌদি নিজে না খেয়ে খাইয়েছে, দিনে 10 বার স্বামীকে ভগবান ভেবে পুজো করে, দাদার কিচ্ছু হলে আপনাদের পঞ্চানন থানে এসে হত্যা দিয়ে পড়ে থাকে। তাই জানতে যদি হয় আগে আমার মা জানতে পারবেন আমার বাবার কি হবে। তাই আমি তোমার পায়ে পড়ি, তুমি যেও না অনুসুয়া। এই মাত্র বললে কাঠ বাড়ন্ত দাও 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 দাও, জোর করে পাটা ছিনিয়ে নিয়ে চলে গেলেন। কিন্তু অনুসুয়া বুঝতে পেরেছিলেন আর তার স্বামী ফিরবে না। তাই কাটা ছাগলের মতো তুলসী তলায় কাঁদছিল ছটফট করে। সেই সময় তার স্বামী গিয়ে বনে কাঠ কাটলেন। এবার কাঠের বোঝা নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছেন। এমন সময় দেবী দুর্গা তার তৃতীয় খেলা শুরু করলেন। মায়া, তুমি মায়া রূপ ধারণ করে অনুসার স্বামী অত্রিমুনিদের মধ্যে প্রবেশ করো। ওকে শক্তিহীন করে দাও, কণ্ঠস্বর ক্ষীণ করে দাও, ও চোখে দেখতে পাবে না, কাঠের বোঝা নিয়ে যাবে। ঠিক তেমাতানির মাথায় বসে আছেন একজন সাধু বাবা, কাঠের বোঝা নিয়ে তার অঙ্গে আঘাত করবে। তারপর সাধু বাবা অভিশাপ দেবে, প্রথম অভিশাপ কুষ্ঠব্যাধি, দ্বিতীয় অভিশাপ এক মাস পরে সুর জুড়লে অনুসার স্বামী মারা যাবে। মায়া, এ কি হলো? আমি চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার শরীরটা দুর্বল হলো কেন? ভক্তমণ্ডলী, মায়া তার দেহের মধ্যে প্রবেশ করেছে। আমি কেন অনুসার কথা শুনলাম না? আমি কিভাবে বাড়ি যাব? আমার অনুসার কি হবে? আপনারা আমার দাদা, আমার কথা নাই শুনলেন, আমার বৌদিমণির মায়ের কথা নাই বা শুনলেন, কিন্তু এই দুধের বাচ্চার কথা ভেবে আপনারা যখন তখন যেখানে যাবেন না, কিছু হয়ে গেলে ওই বাচ্চাটা কি হবে? এবার তুমি ব্যবস্থা করো। অনুসার স্বামী আস্তে আস্তে চোখে দেখতে পাচ্ছে না। এ কি হলো? এমন সময় দেখলাম ক্ষেমাতানির মাথায় বসে আছেন একজন সাধু বাবা, চোখ বন্ধ করে তপস্যা করছেন। নারায়ণ,